প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসার পর থেকে অনেক ভালো আছে, আপনাদের ভালো তো প্রত্যাশা না, আবার নতুন আরেক ট্যুর। আর আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছে যেটা হচ্ছে অসাধারণ। আপনি যদি দেখেন অবশ্যই আপনি অবাক, মানে অবাক হতে বাধ্য হবেন যে এমনটা আদৌ কি পসিবল। হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনি যদি দেখেন সত্যি অবাক হয়ে যাবেন যে ভিডিওটাতে কী দেখাতে চলছে। সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনি করতে পারবেন ঠিক সেম কাজ। আপনি কীভাবে আপনার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার বাড়াতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোনের দ্বারা। তো এই জিনিসটা হচ্ছে একটা ট্রিক্স আর কি। ওই ট্রিক্সটা আপনি যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আর ট্রিক্সটা হচ্ছে শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইলে যদি কেউ ঢুকে বা কেউ ঘোরাফেরা করে বা দেখে আপনার ফেসবুক প্রোফাইলটা, যদি কেউ দেখতে চায় আর কি, যদি ওই দিকে যায়, ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, ওই দুইটার মধ্যে মানে যে কোনো একটা গেলে যদি হয় আর কি, তাহলে দেখা যায় যে যে ব্যক্তি যাবে আপনার ফেসবুকে ঢুকে দেখবে, ঘুরবে আর কি, যে আপনার পিকচার দেখবে বা অন্যান্য কিছু দেখবে আর কি, সেক্ষেত্রে সে একটা জিনিস মানে চমক দেখবে আর কি। এমনটা যে আপনি যদি এখন আমি যে ভিডিওটা দেখে মানে করতেছি, এই ভিডিওতে আমি দেখা দেবো যে আপনি কীভাবে যে কাজটা করবেন, যে তারা দেখতে পাবে যে আপনি যদি 1 লাখ ফলোয়ার আপনাকে ফলোয়ার এক মানে 1 লাখ মানুষ আপনাকে ফলো করতেছে, এমন একটা সিস্টেম আপনি বসাইতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে। আর এর যেটা অরিজিনালি আপনি বসাইতে পারবেন, কিন্তু এটা একটা ট্রিক্স আর কি। শুধুমাত্র এটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, আর এটা কোনো কাজেরই না, শুধুমাত্র এতটুকুতেই মানে আর কি। আর এই জিনিসটা কীভাবে করবেন, আর এটার সবথেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা করার ক্ষেত্রে আপনার যেটা উপকার আসবে, আপনি যদি ফেসবুক পেজের ক্ষেত্রে আপনি দেখলে একটা পেজ রানিং করতেছেন, পেজটা চালাইতেছেন, পেজে ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে আপনার পেজে কোনো ফলোয়ার টলোয়ার কিচ্ছু নাই, সেক্ষেত্রে আপনি এই কাজটা করলে আপনার দেখা গেছে 1 লাখ, সাপোজ আপনার 10,000 ফলোয়ার যদি পেজে রাখেন আর কি, মানে সেটা হচ্ছে এডিটের সিস্টেম আর কি। এমনভাবে যদি এডিট করে রাখেন, সেক্ষেত্রে আপনার পেজে যে লোকগুলো আসবে, ভিডিওগুলো দেখবে, সে কিন্তু মানে দেখে অবাক হবে যে এখানে এত ফলোয়ার আছে, তাহলে আমি ফলো। মানে মানুষ একটা জিনিস কি, মানুষ কিন্তু যে চ্যানেলটা একটু বড় মনে করে, যে পেজটা একটু বড় মনে করে, যে পেজটার মধ্যে ফলোয়ার বেশি, সেক্ষেত্রে কিন্তু সেখানে সেই পেজটাই সে ফলো মানে ফলো করতে বাধ্য হয় আর কি, সে ফলো করতে আগ্রহ হয়ে যাকে এমনটাই। সো কথা না বলে এখন চলে যাবো আমার মূল ভিডিওতে, কীভাবে আপনার মোবাইল ফোনটি দ্বারা আপনি ফেসবুক পেজে আপনি যত খুশি তত ফলোয়ার বাড়িয়ে নেবেন, পেজ এবং প্রোফাইল দুইটার মধ্যে আপনি পারবেন। সো চলুন এখন চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখবো আপনার কীভাবে ফলোয়ার বাড়াবেন। তো আমি প্রথমত আপনি যেটা করবেন, প্রথমত ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, দেন এখান থেকে যেটা করবো আমরা হোমে চলে যাই। এখান থেকে লিখবো হচ্ছে ওয়াই, দেখুন ওয়াই, দেন টেক্সট, এটা লিখবো। লেখার পর এটা সার্চ করব, পরে এখান থেকে দেখুন একটা ওয়েবসাইট আসবে, এটার উপর ক্লিক করবো। জাস্ট এখান থেকে দেখুন এইভাবে চলে আসবে। তো এটা করার জন্য এখানে আপনি কত ফলোয়ার নিতে চান, এখান থেকে যদি আমি লিখি দেখাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখাই, আমি এখান থেকে 20,000 ফলোয়ার, সরি 10,000 দেখাই, সাপোজ আমি 10,000 এখানে লিখলাম। লেখার পর আমরা নিচের দিকে যাব, এখান থেকে দেখুন এই জিনিসটা আমরা এখন কপি করতে হবে আর কি। তো এখান থেকে নিচের দিকে আসব। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে যেহেতু 10,000 ফলোয়ার নেব, তো এখান থেকে আমরা কী করবো, 10,000 লেখার পর এখানে 1,000 হয়ে গেছে, এখানে 10,000 লিখলাম সাপোজ। তো এখান থেকে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এখান থেকে আমরা এটা একটা কপি করবো আর কি, যাতে করে আমরা ফেসবুকে বসে দিতে পারি। তো এখান থেকে নিচের দিকে আসলে এখান থেকে লেখাটা পাবেন হচ্ছে সুন্দরভাবে, এখানে লেখা হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের সাথে মিলে আর কি এই লেখাটা, তার জন্য এখান থেকে নিতেছি আমরা। আচ্ছা, এটা কই চলে গেছে, ইয়াটা এখানে চলে আসছে, এটা কেটে দিই। এখান থেকে আবার আসতেছি, দেখাই বোল্ড সেন্স যেটা আছে এটা আমরা এখান থেকে কপি করব। তো আমরা এটা কপি করলাম, কপি করার পর এখন আমরা চলে যাব ফেসবুকে, দেখুন। আচ্ছা, ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমরা থ্রিডে ক্লিক করব, দেন এখান থেকে সবাই এই জিনিসটা দেখতে পাবে আর কি। তো আমরা প্রোফাইলে চলে আসবো, এখান থেকে নিচের দিকে আসুন। এখান থেকে যেটা হয়, এই জায়গায় আপনি সব কিছু দেখতে পারবো, মানুষ মানে আপনার তো কতজন ফলোয়ার আছে না আছে সব কিছু এখানে দেখতে পারবো। তার জন্য আমরা কী করবো, এখান থেকে এডিট পাবলিক ডিটেলস, এটার উপর ক্লিক করবো। অ্যান্ড দেন এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে একদম নিচের দিকে দেখবেন হচ্ছে অ্যাড লিঙ্ক, ইজ অ্যাড লিঙ্ক, এটার উপর ক্লিক করেন। ইজ এডিট অ্যাড লিঙ্ক, এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখান থেকে ক্লিক করেন। সরি, এটা না, এটা মানে এটা লিঙ্ক, অ্যাবাউট লিঙ্কে ক্লিক করবো। আবার দেখাইতেছি আপনাদেরকে, এই যে এখান থেকে দেখুন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে এই যে অ্যাড লেখা আছে এটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যেটা করবেন,
অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি যেটা করবেন, এখান থেকে প্ল্যাটফর্মটা ক্লিক করবেন। এখান থেকে দেখুন, এখান থেকে আপনি যেটা করবেন, এই যে এখান থেকে স্পটিফাই, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনি লিখবেন হচ্ছে, এই যে এই জায়গায় লিখবেন হচ্ছে ফলোয়ার্ড বাই যেটা কপি করছে এটা দেব। দেন এখান থেকে পিপুলটা লিখবো আমরা, পিপুল। দেখুন, আচ্ছা, দেওয়ার পর আমরা যেটা করবো, এখান থেকে টিক মার্ক দেবো। এখানে তো হয়ে গেছে, দেন এখান থেকে টিক মার্কটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, দেন এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে সেভে ক্লিক করবো। এই যে সেভে ক্লিক করলাম, দেখুন, এই যে সেভে ক্লিক করার পর আমরা বেঁকে চলে আসবো। এখন এই যে এই জায়গায় যদি লক্ষ্য করেন, রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে দেখুন আমার কিন্তু ফলোয়ার্ড, মানে আমাকে 10,000 পিপুল ফলো করতেছে। এটা যে আমার ফেসবুকে ঢুকবে, মানে আমার পেজে বা ফেসবুকে ঢুকবে, মানে আপনি চাইলে পেজও করতে পারেন বা আপনার ফেসবুক প্রোফাইলে মানে ইয়ে করতে পারেন, আপনার অরিজিনাল যে ফেসবুক প্রোফাইলটা আছে এটার মধ্যে চাইলে দিতে পারেন। তো আপনি এভাবে চাইলে, আর এটা অনেকে দেখবে আর কি, যে যারা আপনার ফেসবুকে ঢুকবে যে আপনার কতজন আপনাকে ফলো করতেছে, এটা একটু প্র্যাকটিক্যালি, এটা কিন্তু কোনো ইয়ে না আর কি, ট্রিক্স আর কি, যারা এটা ফলো করতেছে না, এই সব কিছু দেখা যাবে আর কি। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর এই ফলো ইয়ারটা কিন্তু কেউ আপনাকে, এটা কিন্তু অরিজিনাল ফলোয়ার না, অবশ্যই কেউ, সবাই কিন্তু আপনার প্রোফাইলে ঢুকলে এটা দেখতে পাবে যে আপনাকে 10,000 পিপুল ফলো করতেছে। তো এক্ষেত্রে যেটা হয়, আপনার ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু আপনাকে যত ফলোয়ার থাকবে তত ফলোয়ার কিন্তু আরও মানুষ কিন্তু এখানে আসবে আর ফলো করবে, এর জন্য এটা সুবিধা আর কি। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন।